নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু খুব মজার। তা হলো, আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন, এটাই বা বলি কি করে, যারা ভালোবাসেন না, ক্রিস গেলকে চেনেন না এমন মানুষ খুব কম আছে। ক্রিস গেল নিজের জায়গাটাই এমন করে ফেলেছেন, লার্জার দেন লাইফ বা লার্জার দেন ক্রিকেটও। তিনি নিজেই নিজেকে বলতে পারেন ইউনিভার্স বস। তো সেই ক্রিস গেল এমন একটা কাণ্ড ঘটিয়েছেন যেটা দেখে কিন্তু নেট দুনিয়া ফের অবাক হয়েছে আর বলছে বারবার করে যে এটা ক্রিস গেলের পক্ষেই সম্ভব। আপনি দেখুন, ইতিমধ্যে বোধ হয় থাম্বনেইলে ছবিটা দেখে ফেলেছেন, তারপর আপনি ভিডিওটা দেখতে ঢুকেছেন। তারপরে ক্রিস গেল আইপিএল এ তো বটেই, গোটা পৃথিবীর টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন, আর আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখে না। তার মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান এই টি টোয়েন্টি ক্রিকেটে আর কেউ নেই। নিশ্চয়ই অনেক ভালো ভালো ক্রিকেটার আছেন, তারাও অনেক কম বলে রান করেন, মারাত্মক রান করেন, কিন্তু ধ্বংস যে এত কঠোর, নিষ্ঠুর, নির্মম হতে পারে, এইভাবে কেউ মেরে যেতে পারে অবলীলায় কোনো বোলারদের, তা ক্রিস গেলের থেকে বেশি ভয়ঙ্কর আর কেউ নেই পৃথিবীর। এই মানুষটা অদ্ভুত চরিত্রের মানুষ। কেমন মানুষ আপনারা খেয়াল করলে দেখবেন, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তো ক্রিস গেলের খেলার কথা, কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাব এই ভিডিওটা যখন আমি করছি তখনও অবধি, কিন্তু এপিসোডটা করছি তখনও অবধি, সাতটা ম্যাচ আইপিএল এ খেলে ফেলেছে, কিন্তু সাতটা ম্যাচের একটা ম্যাচেও ক্রিস গেলকে নামানো হয়নি মাঠে। অর্থাৎ ক্রিস গেল যে কিনা টি টোয়েন্টি ক্রিকেটের একচ্ছত্র অধিপতি, তার থেকে বড় ব্যাটসম্যান কেউ আছেন বলে মনে হয় না, সেই ক্রিকেটারকেও কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাব প্রথম একাদশে একটা ম্যাচেও রাখে নি। তার রেজাল্টও পেতে হচ্ছে এপিসোড করার সময়, কিংস ইলেভেন পাঞ্জাবই কিন্তু আইপিএল এর লিগ টেবিলের সব থেকে নিচের দল। তার মানে কি এই যে কিংস ইলেভেন, আপনারা খেয়াল করে দেখবেন যে ক্রিস গেল না খেললেও তাদের যে দুই ওপেনার ব্যাটসম্যান কে এল রাহুল, লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল, তারা কিন্তু দুর্দান্ত ব্যাট করছেন। দুজনেই অসাধারণ ব্যাটিং করছেন, প্রতি ম্যাচে বড় বড় রান করছেন, পার্টনারশিপে অনেক রান করছেন। ফার্স্ট পাওয়ার প্লেতে যে ব্যাটিংটা করতে হয় একদম সার্থক উদাহরণ, সেরকম ব্যাটিং করছেন, তারপরেও দল জিততে পারছে না, তাই না? তারা লিগ টেবিলের একেবারে শেষে রয়েছেন। তো নিশ্চয়ই পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট ক্রিস গেলকে এবার থেকে খেলানোর চেষ্টা করবে, কিন্তু তার মধ্যেই ঘটনা ঘটেছে, ক্রিস গেল বোধ হয় খাবার খেয়ে কোনো বিষক্রিয়া হয় যার জন্য তিনি অসুস্থ বোধ করেন, তার শরীরটা খারাপ হয়, তাকে তখন হসপিটালাইজড করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বেডে একটা মানুষ কি করেন, তিনি সুস্থ কত তাড়াতাড়ি হয়ে ওখানটা থেকে চলে আসবেন সেটাই ভাবেন, ভালো লাগে না। কার ইঞ্জেকশন, ওষুধপত্র এগুলো ভালো লাগে, কিন্তু ক্রিস গেল যে আমার আপনার মতো করে রক্ত মাংসের মানুষ, তিনিও যেমন আমি আপনি, কিন্তু আমি আপনি রক্ত মাংসের মানুষ আর ক্রিস গেল রক্ত মাংসের মানুষ, এই দুটো রক্ত এক নয়, মাংস এক নয়। তো সেই মানুষটা তাই ওই বিছানায় হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, ওটা দেখার মতো। তার চোখে দুখানা শশার টুকরো, তিনি গাজরের টুকরো মুখে দিয়ে রেখেছেন, হাতে ফোন রিসিভ করে রয়েছেন, ফোনে কথা বলছেন, এই অবস্থায় ছবি দিচ্ছেন। আর কে বলবে যে তিনি কোনো স্পাতে আছেন, কোনো পার্লারে আছেন, নাকি তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন? শুধু সেটা ছবি দিয়েও ক্ষান্ত নন, তিনি বলছেন, লিখেছেন ক্যাপশনে যে মনে রাখবেন আমি কিন্তু ইউনিভার্স বস, আমি যেখানেই থাকি এরকম করেই থাকি। হ্যাঁ, তবে আমাকে আপনি ভালোবাসলেও আমি যেটা করছি তার সবকিছুই আপনাকে নকল করতে হবে, এর মানে এটা দাঁড়ায় না। অর্থাৎ ক্রিস গেল জানেন যে আমাকে নকল করা তো সোজা না, সত্যি তো কি হাসপাতালের বেডে চোখের দুটো শশার টুকরো, মুখে গাজরের টুকরো, হাতে ফোন নিয়ে দিব্যি কেয়ারলেস ভাবে কাটিয়ে দেবে, মানুষ ভয় পায়। ক্রিস গেলের মতো সবাই কজন হবেন, কেউ না। তো আমার ক্রিস গেল বলছেন যে আমার স্টাইলটাকে দেখুন, চমকটার জন্য অপেক্ষা করুন, সেটার মজা নিন, কিন্তু নকল করতে যাবেন না। আর মাথায় রাখবেন আমি ইউনিভার্স বস ছিলাম, আমি ইউনিভার্স বস আছি, ইউনিভার্স বস থাকি। তো এই না হলে ক্রিস গেল তার এই অসাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে নেই, বলার অপেক্ষা রাখে না যে ভাইরাল হয়ে গিয়েছে, বহু মানুষ সেটা দেখছে আর সাব্বাস সাব্বাস করছে যে ক্রিস গেল, এটা আপনার থেকেই আশা করা যায়। আপনি ছাড়া আর এই পৃথিবীতে খুব কম মানুষ আছেন যে আমরা সত্যিই এমন ছবি আগে কখনো দেখেছেন। আপনার মনে পড়ে হাসপাতালে বেডে একগাল এসে অনেক মানুষের ছবি দেখেছে, কিন্তু হাসপাতালের বেডে সেখানে শুয়ে একটা মানুষ রূপচর্চার জন্য ব্যবহৃত দুটো শশার টুকরো চোখে রেখে গাজরের টুকরো মুখে দিয়ে ফোন নিয়ে কথা বলছে নবলীলায়, আর বলছেন আমি যেটা করছি সেই চমকটার জন্য আপনি হাততালি দিন, চমকটা পছন্দ করুন, কিন্তু আমার স্টাইলটাকে নকল করতে যাবেন না। বুঝতে পারেন নিজে যে স্টাইলটা নকল করার নয়। সাব্বাস ক্রিস গেল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন এবং উঠুন, এবং আইপিএল এ কিংস ইলেভেন এর হয়ে মাঠে নামুন আর দলকে জেতান, তবেই আমরা আরো বেশি মজা পাবো। সেই শুভেচ্ছাই রইল আপনার জন্য। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন।